আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ট্যাটার বাঁশ লাগাতে হয়। তো সেই পদ্ধতিটা সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তো আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এইভাবে আপনারা যদি ট্যাটার মধ্যে বাঁশ লাগান তাহলে অবশ্যই অনেক মজবুত হবে। প্রথমে আমাদেরকে ট্যাটার মধ্যে বাঁশ লাগানোর জন্য এই সরঞ্জামগুলো লাগবে। এখানে প্রথমেই আমি দেখে দেখেন, আমাদের লাগবে কোচ, এটা হাট থেকে আপনারা কিনে নিয়ে বা বানিয়ে নিয়ে আসতে পারেন। তারপর লাগবে কটসুতা, তারপর লাগবে হলো গুনা, তো এটা বাঁশের মধ্যে প্যাঁচ দিতে লাগবে গুনাটা। তারপর লাগবে প্লাস, টাইট অথবা সুতো কাটতে লাগবে, এগুলা দা লাগবে। তারপর লাগবে হ্যাক্সো ব্লেড, এটা বাঁশ কাটতে লাগবে। আর দাটা লাগবে হলো বাঁশটা সোলাতে, আর লাগবে একটা বাঁশ, তো চিকন একটা মজবুত লম্বা বাঁশ লাগবে। তো সবাই সঙ্গে থাকবেন, আমি দেখিয়ে দেব পরিপূর্ণ কিভাবে আপনারা ট্যাটাতে বাঁশ লাগাবেন, ঠিক আছে? তো যেভাবে লাগালে অনেক মজবুত হবে, হেভি হবে, তো সেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। কিন্তু দেখেন, আমি এখানে ট্যাটাটা বাঁশের ওই যে গিটটা আছে ওই গিট থেকে মাপ দিয়ে কেটে নিব, ঠিক আছে? তো যতটুকু ট্যাটার যে সুতাটা পেঁচানো থাকে তো সেই পর্যন্ত মাপ দিয়ে কেটে নিব। তো বাঁশ কাটা হয়ে গেলে তারপরে 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ আমাকে ছুলে নিতে হবে, মানে এটাকে চেচে সুন্দর করে চেচে সাইজ করে নিতে হবে। এটার মাথাটা, শুধু মাথাটা আর কি সুন্দরভাবে চেচে নিতে হবে। তো দাঁড়াটাতে এতটা ধার নেই, এর জন্য মানে বাঁশটা ছুলতে খুব সমস্যা হচ্ছে। তো তো সম্ভবত দাঁড়াটা চেঞ্জ করতে হবে। তো আমি নাইফ দিয়ে এটাকে ভালোভাবে চেঁচে নেব, মাথাটা চিকন করে নিতে হবে। তো নাইফ দিয়ে আমি এটা সম্পূর্ণ বাঁশের চারো সাইডে মানে রাউন্ড করে সুন্দর করে ছিলে নিব। তো এমনভাবে চাচতে হবে যাতে জিনিসটা মানে একেবারে পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য বুঝে শুনে এটাকে ছিলতে হবে। দেখেন, আমার ছিলা প্রায় শেষ। তো এখন এটার যে 4 ইঞ্চি আমি এখানে করছি, চেঁচে নিয়েছি, তো সেটার 4 ইঞ্চির উপরে একটা গোনা দিয়ে পেঁচ দিয়ে টাইট করে গিট দিয়ে নিতে হবে। তো এটার কারণ হলো, দেখে আমি যখন ট্যাটাটা এখান দিয়ে বাঁশের এই ছিদ্র দিয়ে ঢুকাবো তখন বাঁশটা ফেটে যেতে পারে, এর জন্য আমি গুনাটা লাগিয়ে নেব। গুনাটা দিয়ে ভালোভাবে বেঁধে নেব যাতে গুনার সামনের সাইডে ফেটে গেলেও পিছন সাইড যাতে না ফেটে যায়। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন কোষটা বাঁধবো বা ট্যাটাটা বাঁধবো এখানে, তো সুন্দরভাবে এটা ফিক্সিং হয়ে যাবে বাঁশের সাথে আর ট্যাটার সাথে। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, যে দেখেন আমি এখন ট্যাটাটা ভিতর দিয়ে বাঁশের যে ভিতর দিয়ে ঢুকাবো, দেখেন এটা সামনের সাইড ফেটে গেলেও কিন্তু সমস্যা নেই, ঠিক আছে? তো আমি যখন এটাকে কটসুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধবো, তো তখন আমি টাইট করে ফুল টাইট করে বেঁধে নিব। তো যে ফাটা অংশগুলো আছে ওগুলো সুন্দরভাবে জোড়া লেগে যাবে টাইট করে যখন বাঁধতে হবে, ঠিক আছে? এটাকে সুন্দর করে টাইট করে বাঁধতে হবে। সম্পূর্ণ কোচের যে অংশটুকু ঢুকানো দরকার ছিল তো ততটুকু ঢুকে গেছে, এখন আমি কট সুতা দিয়ে বাঁধবো।
চোকোসটা ঢুকানো হয়ে গেলে এখানে আমরা যে কচ্ছটা কচ্ছটা কে দেখেন, আমি একটা গিট দিয়ে নিব প্রথমে। তো সেই গিটটা সুন্দর করে টাইট করে দিতে হবে, তারপরে গিটটা দিয়েই পেঁচানো শুরু করে দিতে হবে, ঠিক আছে? তো কোচের উপরে আর কি যে শিকগুলো আছে ওই শিকের উপরে কিছু প্যাঁচ দিয়ে নিতে হবে। তো তার সাথে কিছু প্যাঁচ শিকের উপরে উঠিয়ে তারপরে আস্তে আস্তে বাঁশের উপর দিয়ে প্যাঁচটা উঠাতে হবে, বাঁশ সহ। তো সুন্দর করে ওভাবে মানে অনেক টাইট করে করে পেঁচাতে হবে, যাতে বাঁশটা অনেক চাপ খেয়ে এই শিকগুলার রডের সাথে মিশে যায়। তো ভিতরেও আমি সুতা পেঁচে দিয়েছি, কোচের যে পিছন সাইডটা আছে সেই সুতো আর উপরে যে সুতো আছে, তো এইগুলো একসাথে চাপ দিয়ে ধরলে এটা এতটাই মজবুত হবে যে মনে করেন যে যখন আপনি মাছ মারতে যাবেন বা আমি মাছ ধরতে যাব, তখন কিন্তু একটা এঁটেল মাটিতেও যদি পড়ে, কোপটা যদি এঁটেল মাটিতে পড়ে, তাহলে কিন্তু ওই মাটি উঠে আসবে, কিন্তু কোচ ছুটে যাবে না। অথবা এই 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 কোচটি দিয়ে ছোট থেকে মানে ট্যাংরা মাছ থেকে শুরু করে সব মাছই ধরা যাবে, ঠিক আছে? পরবর্তী একটি ভিডিওতে আমি কোচ দিয়ে এই টাটা দিয়ে মাছ ধরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো পরবর্তী যে ভিডিওগুলা দেখার জন্য আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো দেখেন আপনি আমি যেভাবে কচ্ছুতা পেঁচাচ্ছি, যে দেখেন সুন্দরভাবে এত টাইট করে পেঁচানো হচ্ছে যে এটা বাঁশগুলো যে চাপ চাপ লেগে গেলে দেখেন কি সুন্দরভাবে টাইট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনাদেরকে পেঁচিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি আবারও বলছি যে আপনাদের সাপোর্টেই এতদূর আমার আশা। তো আপনারা আমাকে সাপোর্ট করতেছেন বিধায় আমি উৎসাহিত হয়ে আপনাদেরকে আমি ভিডিওগুলো শেয়ার করি। তো বেশি বেশি আপনারা ভিডিওগুলোতে লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে রিয়েল যে পদ্ধতিগুলো মাছ ধরার যে পদ্ধতিগুলো রিয়েল যে পদ্ধতিগুলো সেগুলোই আমি শেয়ার করতে পারবো ইনশাল্লাহ, আপনাদের সামনে তুলে ধরবো। তো এর জন্য ভাই আপনারা আমাদেরকে আপনারা আমাদের আমার আমাকে সাপোর্ট করে যাবেন, আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন। তো প্রায় অর্ধেক সুতা পেঁচানো আমার হয়ে গেছে। তো এখানে একটা সিস্টেম করতে হবে, যেটা ওই যে আমরা যেভাবে বড়শি গিট দেই, তো সেইভাবে একটা মানে বড়শি কি মানে ওই যে আপনার ফাতা ফাতা বলে বা টোন, বড়শির টোন বলে, তো সেখানে কিন্তু আমরা এই যে দেখেন সুতো পেঁচানোর সময় কিন্তু এইভাবে একটা গিট এক্সট্রা একটা সুতা দিয়ে গিট উঠিয়ে নিই। তো সেই গিটটা দিলে কিন্তু আপনার এখানে কোনো গিট দিয়ে সুতায় কোনো গিট দেওয়া লাগবে না। তো আমি যে সিস্টেমে করতেছি দেখতে থাকেন। তো এই সিস্টেমে আপনারা যদি করেন অবশ্যই আপনাদের টাটা বাঁধাটা মজবুত হবে। তো আশা করি আপনারা টাটা বাড়িতে এনে নিজেরাই বাসে বাঁধতে পারবেন, তাও আবার অনেক মজবুত করে। দেখেন আমি গোনা পর্যন্ত প্রায় পেঁচিয়ে ফেলেছি। তো গোনা পর্যন্ত পেঁচানোর পরে আমাকে একটা কাজ করতে হবে, যে ওই যে দেখেন একটা সুতা যে মাঝখানে দিয়েছি, তো সেই সুতা সুতা কিন্তু ওভারটেক করে তিন চারটা প্যাঁচ দিতে হবে সুতাকে বাহিরে রেখে। তো ভিতরে ফেলানো যাবে না, তো কাছাকাছি যখন আসবে তখন তিন চারটা প্যাঁচ বাহির দিয়ে দিতে হবে, যে আপনি দেখেন সুতাটার বাহির দিয়ে প্যাঁচটা উঠাতে হবে, মানে শুধু বাঁশের মধ্যে প্যাঁচটা উঠাবেন। বাঁশের মধ্যে প্যাঁচটা উঠালে কি হবে, সুতো যখন আপনি প্যাঁচটা গিট গিট দিয়ে দিবেন, তখন কিন্তু ওই সুতার উপর দিয়ে যদি গিটটা আসে তাহলে কিন্তু অনেক মজবুত হবে, এটা সুটার কোনো সম্ভাবনা থাকবে না। তো এভাবে আপনারা গিটটা দিয়ে নেবেন।
দেখেন এই সুতার ভিতর দিয়ে এই সুতাটা দিয়ে তারপরে এখান থেকে টান দিতে হবে জোরে, টান দিলেই কিন্তু গিটটা হয়ে যাবে। তো এখানে আপনার এক্সট্রা কোনো গিট উঠাতে হবে না। তো এটাই ভালো করে টাইট করে দিবেন, টাইট করে টান দিয়ে দিয়ে দিবেন, ব্যাস টাটা বাঁধা শেষ। তো হাত দিয়ে টাইট না দিতে পারলে প্লাস দিয়ে টাইট দিয়ে দিবেন। তো সুতাগুলো, বাড়তি সুতাগুলো, এক্সট্রা সুতাগুলো আমি কেটে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিবেন। সবাইকে ধন্যবাদ।